ফ্রেন্ড, সকাল সকাল আজকে রবিবার, ছুটির দিন, আর সকালে এরকম ময়দা মেখে রেখে দিয়েছি, সব কেটে কুটে গুছিয়ে রেখেছি। আলুর তরকারি করব দোকানের মতো, আর করব ছেঁড়া ছেঁড়া পরোটা। আর আমার মেয়ে সকালে দোকানের জিনিস খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি বাড়িতেই বানিয়ে ওকে খাওয়াবো, এই ইচ্ছা আছে। তাহলে চটপট করে বানাতে শুরু করে দিই। আর রান্নাটা করব আমি প্রেশার কুকারে। আমি সকাল যেসব রান্না করি, ডাল তরকারি, সব প্রেশার কুকারেই করি, কেননা তাড়াতাড়ি তাতে হয়ে যায় এবং সুসিদ্ধ হয়, কাঁচা থাকে না। আর ময়দাটা এরকম চুপচুপা করে মেখে রেখে দিয়েছি। এবারে এর অনেক রকম প্রসেসিং করতে হবে এখন, করে তারপরে ছেঁড়া ছেঁড়া পরোটা বানানো যাবে দোকানের মতো। আর আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখন কিন্তু লোডশেডিং, একদম ঘর দোর একদম অন্ধকার হয়ে আছে, ক্যামেরার লাইট জ্বালিয়ে জ্বালিয়েই শ্যুটটা করছি আমি। পেঁয়াজ, একটু টমেটো, আদা রসুন বাটা সব বেটে নিয়ে নিয়েছি। টেবিলটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এরকম গোল গোল করে। বড় বড় লেচি একটা বাটিতে ময়দা, একটা বাটিতে তেল এরকম নিয়ে নিয়েছি। আগে চিপচিপা ছিল, এখন কিন্তু হাতে আর একদম লাগছে না। ছিঁড়ে ফেটে গেলেও কোনো
অসুবিধা নেই। এই পরোটাটা আঁকা বাঁকা টেরা বেঁকা যাই হোক শেপের কোনো অসুবিধা নেই। এই যে পরোটাটা হচ্ছে, আমি এখনই কিন্তু নামিয়েই হাত দিয়ে পেটাতে যাব না, তাহলে আমার যে গরম তেলটা আছে পরোটায় সেটা হাতে লেগে হাত পুড়ে যাবে। একটু ওই জন্য নামিয়ে রাখছি, পরে এটাকে আবার পেটাবো। এখনও পেটানো যায়। সেরা সেরা পরোটা আমার রেডি হয়ে গেছে। আর প্রেশার কুকারটা খুলে এবার গরম মশলা দেবো, দিয়ে সার্ভ করব। আলুর তরকারি রেডি হয়ে গেছে। হাত সরিয়ে নাও। খুবই গরম, অর্ঘ্য বাবু খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আগে খাও, খেয়ে তারপরে বলো। একা খেতে পারবে? একা খেতে পারবে? একা খেয়ে না, একদম সফট হয়েছে। মা পাকাটা চালিয়ে দাও। পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আমিও অল্প একটু পরোটা আলুর তরকারি খেয়েছি। আর আজকে কি কি রান্না করব, আজকে শুধু মুরগা স্পেশাল রাখা ওখানে। যেগুলো নরম নরম সেগুলো মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে। এটা আলু দিয়ে ঝোল হবে। আর এই ফ্রেশ চিকেনটা, এগুলো দিয়ে করব মোমো। এটা বিকেলে খাওয়া হবে। আর আমাদের মাস্টারমশাই মোমো পছন্দ করেন না, তাই এই চিকেনটা দিয়ে পাকোড়া বানাবো। পাকোড়া কফি ওনাকে দেবো। এটা সন্ধ্যাবেলা বানাবো এই দুটো। এবার এই
ফ্রেশ বোনলেস গুলো মিক্সির মধ্যে দিয়ে পুরো কিমা বানিয়ে নেব। এক দুবার ঘোরালেই ব্যাস একদম দোকানের মতো কিমা তৈরি হয়ে গেছে। কি কি রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাত, ওল, আলু, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা, এগুলো দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এটা বানাবেন, খুবই টেস্টি হয়। আর বানিয়েছি আলু দিয়ে চিকেনের ঝোল। আর আমের চাটনি, আর সন্ধ্যাবেলায় চিকেন পাকোড়া এখন একটু হাফ রেডি করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলায় প্রচুর কাজ থাকে, সন্ধ্যা দেওয়া, তারপর ছেলে আবার কাঁদতে শুরু হয়ে যায় সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে, ওই জন্যে আগে থেকে আমি বানিয়ে একটু রেখে দিয়েছি। আবার সন্ধ্যাবেলা আর একটু ভাজা ভাজা করে নেবো ব্রাউন করে পাকোড়ার সঙ্গে খাওয়ার জন্য। এরকম ধনে পাতার চাটনি বানিয়ে রেখে দিয়েছি। আর মোমো বানাবো, সেই জন্য বানিয়ে রেখেছি এরকম স্যুপ। এটা ছেলে মেয়ের জন্য চিকেন স্যুপ। আর মোমোতে খাওয়ার জন্য টমেটো দিয়ে ঝাল ঝাল চাটনি বানিয়ে রেখেছি। এবার সন্ধ্যাবেলা শুধু মোমোটা বানিয়ে নেব, নিয়ে সার্ভ করব। আর পাকোড়াটা কফি বা চায়ের সঙ্গে সার্ভ করব। অর্ঘ্যবাবু স্নান হয়ে গেছে, আয় আয় আয়। অর্ঘ্যবাবু স্নান হয়ে গেছে, এখন ঘুরে বেড়াচ্ছে, জামা প্যান্ট পরতে পারছে না একা একা। আর ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি একটু গিয়ে একটু টিভি দেখব। বাবা পুরো অন্ধকার ঘরটা। আমার শেষ থার্সডে বইটা হচ্ছে আজকে, দেখলাম থার্সডে বইটা হচ্ছে। একটু টিভি দেখব, তারপরে ওর বাপি জল আনতে গেছে, জল আনতে জল টল নিয়ে এসে স্নান করলে একসঙ্গে লাঞ্চ করব। বেবিও স্নান করতে গেছে।
সন্ধ্যাবেলায় আমার আবার এগুলোকে আবার ভেজেছি চিকেন পাকোড়াগুলোকে, আর আমার মোমো রেডি হয়ে গেছে, স্যুপটাকেও ফের গরম করেছি, আর চাটনিগুলো তো দুপুরে বানিয়েই রেখেছিলাম। তাহলে সন্ধ্যাবেলার খাবার রেডি হয়ে গেছে, এবার আমার বাচ্চাদের সার্ভ করব। আর দুপুরবেলা যেহেতু আমি ভাত টাত বেশি খেয়েছি, ভালো লাগছে না খেতে, ওই দু একটা খাবো ওদের সাথে। তাহলে বন্ধুরা আজকের পর্যন্ত আমি এখানেই শেষ করব, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রবিবারের বৃষ্টির ছুটিতে শুধু রান্নাবান্নাই করলাম, খাওয়া দাওয়া করলাম, আর ছেলে মেয়েদের সঙ্গে করলাম প্রচুর মজা, একটা ভালো সিনেমাও দেখলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।